সেটাই আছে। হ্যাঁ, আজকে আমরা সার্ভিস টেনশনের ওইসব রিলেটেড আরেকটা টপিক করব, সেটা হচ্ছে গিয়ে গত টপিকে পড়ছিলাম আমরা একটা সুইকে যদি সুই যদি একটা পানির উপর থাকে তাহলে সেটা ভেসে থাকে কেন। তো আজকে আমরা পড়বো হচ্ছে সুই যদি পানিতে ডুবানো অবস্থায় থাকে তখন যদি আমরা সেটাকে বের করে আনতে চাই, সেটা যদি আমরা এভাবে বের করে আনতে চাই, টুপ করে পড়ে গেছে মনে করো, ডুবে গেছে, হালকা করে ডুবছে মনে করো, এবার আমরা বের করে আনতে যাচ্ছি, তাহলে সে বের করে আনতে আমাদের কী পরিমাণ কাজ হবে বা আমাদের কী পরিমাণ ফোর্স দিতে হবে সেটা নিয়ে একটু চিন্তা করব। তার মানে আজকের পড়ার জিনিসটা হচ্ছে লিফটিং এ নিডল, মানে একটা নিডলকে লিফট করতে কী পরিমাণ ফোর্স কাজ করে। তো আমরা ফার্স্টে দেখে নিই, যদি মনে করো এটা সেই গেটা, মনে করো এটা লিকুইড, একটা নিডেল মনে করো হালকা করে ডুবে গেছে। তো নিডেলটাকে যখন উপরের দিকে তুলবো তাহলে এটার মধ্যে প্রথমত যে জিনিসটা হবে, মনে করো নিডেলের নিডেলটা মনে করো এভাবে ডুবে গেছে, এভাবে যে ডুবে যায়গা ডুবে গেছে স্বাভাবিক ডুবে যেতেই পারে। এখন বের করব, উপরের দিকে তুলবো, লিফট করব। লিফট করলে কি হবে? লিফট করলে তুমি দেখো এটা যদি আমরা গোড়ার দিকে, গতদিন যেমন গোড়ার দিকে আলোচনা করছিলাম, আজকে যদি গোড়ার দিকে আলোচনা করি তাহলে গোড়ার দিকের প্রান্তটা মনে করো এরকম গোলাকৃতির, গোড়ার দিকের প্রান্তটা এরকম মনে করো গোলাকৃতির, সেটাকে যখন এভাবে টানি তুলতে যাব তখন পানির লেয়ারটা অনেকটা এভাবে হয়ে যাবে উপরের দিকে, টানি তুলতেছে উপরের দিকে। এটা যদি চিত্রটা আরেকটু শুদ্ধিকরণ করি এভাবে, টানি উপরের দিকে তুলতেছে, এটা হচ্ছে সুয়ের মাথার অংশটা। এই মাথার অংশটাকে আমরা গতদিনে যেমন পড়ছিলাম মাথার অংশটা এটা, তাহলে এটাকে যদি টানি তুলতে যাচ্ছে তাহলে কিছু পরিমাণ পানি এটার সাথে উপরের দিকে উঠতেছে। তাহলে এবার দেখি তো পানির সারফেসটা এবার এরকম হয়ে গেছে, কার্ভড হয়ে গেছে, আগেরবারে এরকম হয়ে গেছিলো নৌকার মতো হয়ে গেছিলো। নৌকা তো আমরা অবশ্যই কোনোদিন অনেকে চড়ছে অনেকে চড়িনি, তো এটা এভাবে যদি এরকম হয়ে যায় এটা কীরকম নৌকা যদি কেউ বলতে পারে তাহলে তো ভালো হয়। তো এখন এটা যদি এভাবে তুলতে যায়, এটা এরকম কার্ভ হয়ে যাচ্ছে, তাহলে পানির ইলাস্টিক বিহেভিয়ার বা সারফেস টেনশন যে ধর্মটা, সেই ধর্মের মাধ্যমে তুমি একটু বলো তো আমাকে পানিটা এখন কোন দিকে ব্যাক করতে চাইবে, পানিটা এখন কোন দিকে আসতে চাইবে, আগের অবস্থানে ফিরে আসতে চাইবে, আগের অবস্থান কোনটা, তার এই মেন লেভেলটা, তার মানে পানিটা এখন নিচের দিকে চলে আসতে যাচ্ছে, তার মানে মনে করো সুইয়ের ওয়েট হচ্ছে নিচের দিকে এভাবে, যেটা অবশ্যই আছে অল্প অল্প ওয়েট, আর পানির যে দুইটা ফোর্স এরকম যে দুই দিকে যে ফোর্সগুলো কাজ করতে ইমেজিনারি লাইনের দুই পাশে, এই ফোর্সগুলো এখন কোন দিকে কাজ করবে, নিচের দিকে আসতে যাচ্ছে, নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে আসতে যাচ্ছে ফোর্স, নিচের দিকে আসতে যাচ্ছে ফোর্স। তো এখন নিচের দিকে কী কী আসতে যাচ্ছে, দুইটা ফোর্স একটা ডব্লিউ, নিচের দিকে সবগুলো সেম ডাইরেকশনে কাজ করতেছে, তাহলে এখানে কী কী কাজ করতেছে সেম ডাইরেকশনে, দুইটা ফোর্স প্লাস ডাইরেকশন, বা এভাবেও লিখতে পারি ফোর্স প্লাস ফোর্স প্লাস ডব্লিউ, বা টু এফ প্লাস ডব্লিউ, টু এফ প্লাস ডব্লিউ যদি নিচের দিকে লাগে। তাহলে এবার বলো যদি সুইটাকে যদি তুলতে চাই কী পরিমাণ ফোর্স লাগবে আমাদের, এই সেম পরিমাণ ফোর্স দিয়ে আমাদেরকে উপরের দিকে তুলতে হবে, কনসেপ্টটা বোঝা গেছে অবশ্যই। তাহলে টু এফ, এফ এর মানটা কত বলতে পারবা, এফ এর মানটা, এফ এর মানটা কী ছিল, ছোটো এই অংশটার জন্য ছিল, ছোটো ডিএল দৈর্ঘ্যের ছিল, সেটার সাথে টি গুণ করে দিতাম তাহলে ফোর্স পেয়ে যেতাম এফ সমান টি ইন্টু ডিএল, যেহেতু ছোটো দৈর্ঘ্যের জন্য ছোটো ফোর্স, ওয়ে পাশে ইন্টিগ্রেশন করে দিতাম তাহলে পেয়ে যেতাম বড়ো ফোর্স ইজ ইকুয়ালস টি ইন্টু এল, এগুলো কতদিন পড়াইছি। তাহলে ফোর্সের মান কত হবে, টি ইন্টু এল, ফোর্সের মান টি ইন্টু এল প্লাস ডব্লিউ, বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদেরকে একটা গিয়ার লিফট করার জন্য কতটুকু ফোর্স দিতে হবে সেটা দেখাইলাম। এখন একটা এটা রিলেটেড একটা ম্যাথ করার চেষ্টা করি, চলো কোয়েশ্চেনটা একটু দেখি। সুই এর দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার, সুইয়ের দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার, সব কিছু
সব কিছু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে শোয়ের দৈর্ঘ্য যদি 2.5 সেন্টিমিটার হয়, 2.5 সেন্টিমিটার হয় তাহলে শোয়ের দৈর্ঘ্য লেন্থ ইজ ইকুয়ালস কত? 2.5 সেন্টিমিটার। এবার ওজন তো ডব্লিউ সেভেন ডব্লিউ দিয়ে দেওয়া আছে। শুটার টি এর মান, সার্ভিস টেনশনের মান 0.072 নিউটন। শুটাকে যদি উপরের দিকে টানতে চাই, নিচের দিকে কী কী কাজ করবে একটু আমরা ওদেরকে বলাবো। নিচের দিকে এই শুটাকে যদি উপরের দিকে তুলতে চাই, নিচের দিকে ফোর্স দুইটা কাজ করবে, দুইটা ফোর্স একটা ওজন কাজ করবে। তাহলে মোট ফোর্স কত? ডব্লিউ প্লাস টু এফ, ডব্লিউ প্লাস টু এফ পরিমাণ ফোর্স কাজ করবে। তাহলে আমাদের তুলতে কত টাকার পরিমাণ নেট ফোর্স লাগবে? নেট ফোর্স তুলতে, নেট ফোর্স তুলতে, নেট ফোর্স যেটা তুলতে, নেট ফোর্স কতটুকু লাগবে? ডব্লিউ প্লাস টু এফ। তো ডব্লিউ সমান আমাদের বলে দেওয়া আছে, ডব্লিউ সমান ডব্লিউ মান দেওয়া নাই মানে থেকে যাক। তো এফ এর মানটা লাগতেছে, এফ এর মান মানে কি? টি টুয়েলভ। তাহলে ডব্লিউ সমান টু ইন্টু টি এর মান কত? 0.072 ইন্টু লেন্থ 2.5 সেন্টিমিটার, সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে দাও, যা আসে তাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। এতটুকু তো বোঝা গেছে আশা করি কীভাবে করি এগুলো। এখন চলো সারফেস টেনশন নিয়ে তো অনেক কিছু বললাম, এবার সারফেস টেনশনের ইম্পর্টেন্ট বিষয়বস্তুগুলো একটু দেখে নিই। আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট নোটস অ্যাবাউট সারফেস টেনশনের কতগুলো নোট দেখার চেষ্টা করবো, নোট কতগুলো? পাঁচটা। প্রথম নোট হচ্ছে সাবানের উপস্থিতিতে মানে সাবানের মধ্যে যদি পানি সাবানের সাথে যদি অ্যাড করা হয়, পানির সারফেস টেনশন বা পৃষ্ঠটান কমে, পৃষ্ঠটান কমে। কেন? পানি সাবানের সাথে যদি পানি অ্যাড করি বা পানির সাথে যদি সাবান যেটা যার সাথে অ্যাড করবে ওরা ডিটারজেন্ট যা হবে হোক অ্যাড করলে কী হয়, পানির সাথে সাবান যদি অ্যাড করি তাহলে কী হয়, ওই পানির ওই যে চিপকো স্বভাব এভাবে লেগে যেতে চায়, যে স্বভাবটাকে সাবান কী করে ডিক্রেস করে। তাই তো দেখবা যদি কোনো কিছুতে সাবান অ্যাড করে দেওয়া হয় তারপরে যদি কোনো কিছু দহত করা হয় তাহলে বেশি পরিষ্কার হয়। কেন? পানির সারফেস টেনশন কমছে। এখন পানির চিপকে দেওয়া থাকার স্বভাবটা যদি কমে যায়গা তাহলে কাপড়ের ভেতরে ভেতরে অনেক জায়গায় চলে যেতে পারে, আর কাপড়ের ভেতরে ভেতরে যে যে ময়লাগুলো আছে আমরা যদি কেমিস্ট্রিতে পড়ে থাকি ওই ময়লাগুলো কী করত, ওই ময়লাগুলোকে এভাবে ধরে বেঁধে বাইর করে আনতো, মেরে ফেলতো না, কোনো জীবাণু মারা হয়নি, এখানে জাস্ট ময়লাগুলোকে আলাদা করে ধুয়ে দেওয়া হয়। তাহলে এখানে পানির কাজটা কি, সাবানের কাজটা কি, পানির এই চিপকু স্বভাবটাকে কমায় দেওয়া যাতে পানির মলিকিউলগুলো এই যে কাপড়ের বিভিন্ন ছোটো ছোটো সুতার ভিতরে যেয়ে ওই ময়লাগুলো বের করে আনতে পারে। তো পানি অ্যাড করলে কী হচ্ছে, সারফেস টেনশন কমে যাচ্ছে। সব কিছু ঠিক আছে? তো সেকেন্ড যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তাপমাত্রা বাড়লে কি হবে, পানির তাপমাত্রা বাড়লে কি হবে, সারফেস টেনশন বাড়বে নাকি কমবে? একটু যদি চিন্তা করো, তাপমাত্রা বাড়তেছে, মনে করো বয়লিং ওয়াটার আগুন লাগাই দিলাম নিচের দিকে, আগুন লাগানো স্বভাব আমাদের বাঙালির বেশি স্বভাব আগুন লাগানো, তাপ দিলে কী হয় পানিগুলোতে, তাপ দিলে আপনার স্বাভাবিক কোনো কিছুতে কী হয়,
মৌলগুলা ছোটা ছোটে শুরু করে, তাদের মধ্যে এনার্জি আসছে, তাদের মধ্যে এখন অনেক এনার্জি আসছে, এনার্জি আসলে তারা কী করবে, ছোটা ছোটো শুরু করবে, ভেলোসিটি হয়ে যাবে, তারা ভেলোসিটি যদি চলে আসে তাহলে কী হবে চিন্তা করো না, ছোটা ছোটি শুরু হয়েছে, তাপ দিতেছো ছুটতেছে, তাপ দিতেছো ছুটতেছে, এই বলতেছে আমি এদিকে যাবো, এ বলতেছে আমি এদিকে যাবো, কেউ কেউ বলতেছে আমি সব কিছু ছাড়ি দুনিয়াদারি ছেড়ে চলে যাবো, ঝুলে বাস হয়ে যাবো, তাহলে তার মানে বুঝতেছো যদি তাপমাত্রা বাড়াইতেছে এদের ছোটাছুটি বেড়ে যাচ্ছে, এদের ছোটাছুটি বাড়লে কাছে আসার প্রবণতা কী হচ্ছে, অবশ্যই কমে যাচ্ছে, তাপমাত্রা বাড়লে সারফেস টেনশন কী হবে, তাহলে সারফেস টেনশন কমে যাচ্ছে। এই দুটো পয়েন্ট বুঝছি, সাবানের সাথে যদি পানি অ্যাড করি সারফেস টেনশন কমে, তাপমাত্রা বাড়লে সারফেস টেনশন কমে। তারপর সারফেস টেনশন থার্ড পয়েন্টটা হচ্ছে, সারফেস টেনশনের থার্ড পয়েন্টটা হচ্ছে সারফেস টেনশন একটা স্কেলার রাশি। স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি বলা যায়, সারফেস টেনশন এক প্রকার স্কেলার কোয়ান্টিটি, সারফেস টেনশন এক প্রকার স্কেলার কোয়ান্টিটি। আমার কি সব কিছু ঠিক আছে? তারপর চার নম্বর জিনিসটা, যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই সারফেস টেনশনটা নির্ভর করে তরল পদার্থটা কীরকম তার প্রকৃতির উপর। ওইটা যদি তোমার তরল পদার্থটা যদি আগের থেকে চিপকু স্বভাবের হয়, মনে করো অনেকগুলো জিনিস আছে যে ঘনত্ব বেশি হতে পারে, অনেকগুলো মলিকিউলস আছে তরল যেগুলো চিপকু স্বভাবের হয় আগের থেকে, তাহলে ওই সব জিনিসের জন্য সারফেস টেনশন এমনিই বেশি হবে। তার মানে সারফেস টেনশন নির্ভর করে লিকুইডের বা তরলের প্রকৃতির উপর কেমন জিনিসটা। আর পাঁচ নম্বর হচ্ছে যদি তরল পদার্থে যদি আর কিছু মিক্স করা হয়, ইম্পিউরিটিস মিক্স করা হয় বা অপদ্রব্য মিক্স করা হয়, তাহলে কিন্তু সারফেস টেনশনের উপর প্রভাব পড়ে, অপদ্রব্য মিশালে সারফেস টেনশনের প্রভাব পড়ে, সারফেস টেনশন এ প্রভাব পড়ে, অপদ্রব্য মিশালে সারফেস টেনশনে প্রভাব পড়ে। আশা করি আমাদের সারফেস টেনশনের মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলো আজকে বোঝা গেছে, আজকেই সারফেস টেনশনের কথাবার্তা হয়ে গেল, নেক্সট ডে দেখাবো সারফেস এনার্জি, আরও অনেক কিছু দেখতে হবে, আশা করি আমাদের সাথে থাকবা, আমরা একসাথে এগুলো শেষ করব। ধন্যবাদ।